আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক হিসাববিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি হিসাববিজ্ঞান বিভাগের এমবিএ ফাইনাল ইয়ারের একটি ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়ের নাম হল কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এবং আজকের আলোচ্য বিষয় হল স্পেশাল রিপোর্টিং। প্রিয় ছাত্রছাত্রীরা, স্পেশাল রিপোর্টিং সম্পর্কে এর আগে আমি তোমাদের সামনে কিছু কথা বলেছি এবং হোল্ডিং কোম্পানির কিছু সমস্যা তোমাদেরকে সমাধান করিয়েছি। গত ক্লাসে আমি বলেছিলাম হোল্ডিং কোম্পানি শেষ। আজকে আমি স্পেশাল রিপোর্টিংয়ের আরেকটি ধাপ বা আরেকটি কনসেপ্ট আমি আলোচনা করব। সেই কনসেপ্টটি হলো ট্রান্সফার প্রাইসিং বা স্থানান্তর মূল্য। আমার আজকের আলোচনার বিষয় হলো ট্রান্সফার প্রাইসিং। ট্রান্সফার প্রাইসিং বা স্থানান্তর মূল্য। স্থানান্তর মূল্য, প্রিয় ছাত্রছাত্রীরা, এই ট্রান্সফার প্রাইসিং তোমরা এর আগে কখনো করনি। এই ট্রান্সফার প্রাইসিং, এটি একেবারে নতুন একটি কনসেপ্ট তোমাদের জন্য। আমি এই ট্রান্সফার প্রাইসিং সম্পর্কে একটু কথা বলবো। স্থানান্তর মূল্যটা কি? যে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো যদি আমরা দেখি, বিশেষ করে আমরা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা যদি বলি, একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির সম্পূর্ণ কার্যক্রম যদি সম্পন্ন হয়, তাহলে দেখব প্রথম কাজ হলো তুলা থেকে সুতা তৈরি করা। সুতা তৈরি করার পর সেই সুতা দিয়ে আরেকটা ডিপার্টমেন্টে কাজ করে তারা কাপড় তৈরি করে, আরেকটা ডিপার্টমেন্টে কাপড় থেকে পোশাক তৈরি করে। তাহলে একটি টেক্সটাইল ইন্ডাস্ট্রির সমস্ত কার্যক্রমগুলো যদি আমরা দেখি, প্রথমে সুতা তৈরি, তারপরে তারা কাপড় তৈরি করে সুতা থেকে, এরপরে কাপড় থেকে তৈরি পোশাক তারা তৈরি করে থাকে। এই সুতা যখন তৈরি করে, তখন তারা কাঁচামাল হিসাবে তুলা ব্যবহার করে। কাপড় যখন তৈরি করে, তখন তারা কাঁচামাল হিসাবে সুতা ব্যবহার করে থাকে। আর পোশাক যখন তৈরি করে, তখন কাঁচামাল হিসাবে কাপড় তারা ব্যবহার করে। তার মানে এই ডিপার্টমেন্টের, এই সুতা তৈরি করার ডিপার্টমেন্টটাকে বলা হয় স্পিনিং, কি বলে, স্পিনিং ডিপার্টমেন্ট। আর কাপড় তৈরি করার এই ডিপার্টমেন্টটাকে বলা হবে টেক্সটাইল, আর পোশাক তৈরি করার এই ডিপার্টমেন্টটাকে বলা হবে তোমার গার্মেন্টস। একটি পূর্ণাঙ্গ একটি টেক্সটাইল ইন্ডাস্ট্রির কাজ যদি আমরা দেখি, যে স্পিনিং ডিপার্টমেন্ট সুতা তৈরি করবে, কাঁচামাল হিসাবে তুলা ব্যবহার করবে, টেক্সটাইল ডিপার্টমেন্টের কাজ হলো কাপড় তৈরি করা, তারা কাঁচামাল হিসেবে সুতা ব্যবহার করবে। গার্মেন্টস সেকশনের কাজ হলো তৈরি পোশাক তৈরি করা, এবং এখানে তারা কাঁচামাল হিসেবে কাপড়কে ব্যবহার করবে। তার মানে এই ডিপার্টমেন্টের কাঁচামাল হলো স্পিনিং ডিপার্টমেন্টের, আর গার্মেন্টস ডিপার্টমেন্টের কাঁচামাল হলো টেক্সটাইল ডিপার্টমেন্টের। তার মানে এই স্পিনিং ডিপার্টমেন্ট পণ্য উৎপাদন করে তারা টেক্সটাইলকে ট্রান্সফার করবে, টেক্সটাইল পণ্য উৎপাদন করে তারা গার্মেন্টসে ট্রান্সফার করবে, এরপরে গার্মেন্টস থেকে যে প্রোডাক্টগুলো বের হবে এটা আলটিমেট কাস্টমারের কাছে আমরা পাঠিয়ে দেব। তাহলে এই যে দেখো, এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যখন পণ্য পাঠাবে, যেমন স্পিনিংয়ের ফিনিশড গুডস টেক্সটাইলের র ম্যাটেরিয়াল, টেক্সটাইলের ফিনিশড গুডস গার্মেন্টসের র ম্যাটেরিয়াল হিসাবে বিবেচিত হবে। তো এই যে একটা ডিপার্টমেন্ট যখন আরেকটা ডিপার্টমেন্টের কাছে তার ফিনিশড গুডস প্রেরণ করবে, এই যে এই ডিপার্টমেন্টের পণ্য ওই ডিপার্টমেন্টে প্রেরণ করার সময় যে মূল্য নির্ধারিত হবে, এই মূল্যটাকে বলা হবে ট্রান্সফার প্রাইসিং।
প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আরেকটু ক্লিয়ার করে বলতে চাই যে কোন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বা কোন একটি ব্যবসা প্রতিষ্ঠানের এক বিভাগ থেকে আরেক বিভাগে যখন পণ্য দ্রব্য প্রেরণ করা হয়, সেই প্রেরিত মূল্য প্রেরিত পণ্যের নির্ধারিত মূল্যকে বলা হবে ট্রান্সফার প্রাইসিং বা স্থানান্তর মূল্য। এক জায়গা থেকে, এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে আমি পণ্য স্থানান্তর করব, এই স্থানান্তর করার সময় যে মূল্য আমি নির্ধারণ করব তার নামই হবে ট্রান্সফার প্রাইসিং। এই ট্রান্সফার প্রাইসিং এর উদ্দেশ্যটা কি? ট্রান্সফার প্রাইসিং বা এই স্থানান্তর মূল্যের উদ্দেশ্য আমার বিভিন্নভাবে হয়ে থাকে। একটা উদ্দেশ্য হলো বিভাগীয় কার্যফল মূল্যায়ন করা, যে এক ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট পণ্য প্রেরণ করবে বা আরেক ডিপার্টমেন্টের কাছে প্রেরণ করবে, এভাবে এক একটা ডিপার্টমেন্টের যে ইফেক্টিভনেসটা ভ্যালুয়েশন করা হবে, এই এখানকার বা ট্রান্সফার প্রাইসিং এর একটা অন্যতম উদ্দেশ্য। যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করা, যে এই ডিপার্টমেন্ট সম্পর্কেও টপ ম্যানেজমেন্ট তারা একটি ইফেক্টিভ একটা ডিসিশন তারা গ্রহণ করতে পারবে। চলতি দক্ষতা পরিমাপ করা, চলতি দক্ষতা পরিমাপটা হলো যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের যে বর্তমান যে রানিং যে সিচুয়েশনটা রয়েছে, এটির ইফেক্টিভনেস বা এর দক্ষতা মেজারমেন্ট করব আমরা এই ট্রান্সফার প্রাইসিং এর মাধ্যমে। উৎপাদন বা ক্রয় সিদ্ধান্ত গ্রহণ, অনেক সময় দেখা যায় যে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে আমি যখন পণ্যদ্রব্য স্থানান্তর করব, তখন যেই ডিপার্টমেন্ট প্রেরণ করবে ওরাই মূল্য নির্ধারণ করে দেয়। যেই ডিপার্টমেন্ট প্রোডাক্টটা রিসিভ করবে, অনেক সময় তারা বুঝতে মানে ভাবতে পারে যে আমি ওই ডিপার্টমেন্ট থেকে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে যদি আমি পণ্যদ্রব্য এখানে আনি, ওরা যে মূল্য ধরে দিয়েছে এর চাইতে আমি কম দামে বাইরে থেকে কিনে আনতে পারি, তাহলে আমি কেন ওই ডিপার্টমেন্টের প্রোডাক্ট ইউজ করব? তাহলে ওদের উচিত এই সমস্ত ক্ষেত্রে যে আমরা কি পণ্যদ্রব্য উৎপাদনে যাব না ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করব। মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ, ক্যাপিটাল বাজেটিং ডিসিশনটাও এই ট্রান্সফার প্রাইসিং এর মাধ্যমে নেওয়া হয়ে থাকে। এরপরে দেখো, আমার ট্রান্সফার প্রাইসিং এর বিবেচ্য বিষয়, আমি যখন মূল্য স্থানান্তর মূল্য নির্ধারণ করতে যাব, তখন আমাদের কি কি বিষয় বিবেচনা করতে হবে? একটা হলো অভিন্ন লক্ষ্য, অভিন্ন লক্ষ্য। যে তারপরে কাজটা হলো কার্যফল মূল্যায়ন করা বা কর্মফল মূল্যায়ন করা, কার্যফল মূল্যায়ন। 3 নম্বরটা হলো বিভাগীয় স্বায়ত্ত শাসন রক্ষা, বিভাগীয় স্বায়ত্ত শাসন রক্ষা করা। এরপর অন্যান্য উপাদান, অন্যান্য উপাদান, এই বিষয়গুলোকে আমাদের বিবেচনায় রাখতে হবে। অভিন্ন লক্ষ্য ট্রান্সফার প্রাইসিং এর ক্ষেত্রে দেখো, যে মূল্য স্থানান্তর হবে বা প্রোডাক্টের স্থানান্তর হবে, এটা একই প্রতিষ্ঠানের মধ্যে, মানে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে, এই ডিপার্টমেন্টের মূল্য আমরা যখন নির্ধারণ করব, তখন সেক্ষেত্রে আমাদের একটা অভিন্ন লক্ষ্য থাকতে হবে। আমরা যদি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের কথা বলি, আমাদের মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে 3টি প্রফেশনাল ডিপার্টমেন্ট রয়েছে। একটি সিএসসি ডিপার্টমেন্ট যারা এই অনলাইন ক্লাসগুলো কন্ডাক্ট করতেছে, আমি তাদেরকে বা এই সিএসসি ডিপার্টমেন্টকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই তাদের এই কার্যক্রমের জন্য। এই সিএসসি ডিপার্টমেন্টের কিছু কোর্স রয়েছে যে কোর্সগুলা পড়ানোর জন্য তাদের আউটসোর্সিং করতে হয়। যেমন ওনাদের একটি কোর্স রয়েছে কোন একটা সেমিস্টারে অ্যাকাউন্টিং, বেসিক অ্যাকাউন্টিং রয়েছে, এই অ্যাকাউন্টিংয়ের কোর্সটি কন্ডাক্ট করার জন্য কমার্স ফ্যাকাল্টির কোনো একজন শিক্ষককে তাদের হায়ার করতে হয়। ওদিকে আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে বিবিএ প্রফেশনাল, তাদেরও কিছু কোর্স রয়েছে, তারা ওই কোর্সগুলো পড়ানোর জন্য তাদের আউটসোর্সিং করতে হয়। তারপরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, তাদেরও কিছু কোর্স পড়ানোর জন্য অন্যান্য ডিপার্টমেন্টের দ্বারস্থ হতে হয়।
এই সিএসসি ডিপার্টমেন্টটা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের একটি ডিপার্টমেন্ট। ওই কলেজ, এই ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো হওয়া আমাদের টোটাল প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ থাকবে বা সুনাম বেড়ে যাবে। প্রত্যেকটি ডিপার্টমেন্টের যখন রেজাল্ট ভালো হবে এই প্রতিষ্ঠানের সুনাম বেড়ে যাবে। কিন্তু ওনাদের যে কোর্সটা আছে, যে বেসিক অ্যাকাউন্টিংয়ের কথা আমি যেটা বললাম, সেটা যদি এই কমার্স ফ্যাকাল্টির কোনো একটি ডিপার্টমেন্টের শিক্ষকরা গিয়ে পড়িয়ে দিয়ে আসে, তার মানে এই কমার্স ফ্যাকাল্টির একটি ডিপার্টমেন্ট থেকে সিএসসি ডিপার্টমেন্টে গিয়ে তারা কাজটা করে দিয়ে আসবে। যে এক ডিপার্টমেন্ট থেকে আর এক ডিপার্টমেন্টে যখন একজন শিক্ষক যাবেন, তো সেক্ষেত্রে তাদের জন্য যদি কোনো সম্মানের ব্যবস্থা করা হয়, সম্মানের পরিমাণটাকে আমরা ট্রান্সফার প্রাইস হিসাবে গণ্য করব। কিন্তু আমাদের সব ডিপার্টমেন্টের আলটিমেট লক্ষ্যটা হলো যে এই প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো করানো, তা আমাদের লক্ষ্যটা হবে অভিন্ন। এরপর কর্মফল মূল্যায়ন করা বা কার্যফল মূল্যায়ন করা, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে তাদের কর্মফল বা তাদের কার্যফল আমরা ভ্যালুয়েশন করব। বিভাগীয় স্বায়ত্তশাসন রক্ষা, এর অর্থটা হলো যে সিএসসি ডিপার্টমেন্ট যদি মনে করে যে না, আমরা এই কমার্স ফ্যাকাল্টির কোনো শিক্ষকদেরকে দিয়ে ক্লাসটা নেওয়াবো না, আমি আর এক জায়গা থেকে আইন আমি ক্লাসটা নেওয়াবো, এটি তাদের, এই স্বাধীনতা তাদের থাকতে হবে বা তাদেরকে সেই স্বাধীনতা এখানে দিতে হবে। এই যে এভাবে তাদের বিভাগীয় স্বায়ত্তশাসন রক্ষা করা সম্ভব, যে না ওনাদের কাউকে পছন্দ হচ্ছে না আমি বাড়ি থেকে নিয়ে আসবো, ওকে সেটি সম্ভব। এরপরে অন্যান্য উপাদানগুলো আমরা এখানে বিবেচনায় নিতে পারি। এখন মূল বিষয়টা হলো ট্রান্সফার প্রাইসিং, যে আমরা নির্ধারণ করব স্থানান্তর মূল্য, যে আমি নির্ধারণ করব, এই নির্ধারণ করার পদ্ধতিগুলো কি কি। এই ট্রান্সফার প্রাইসিং নির্ধারণের যে পদ্ধতি রয়েছে, প্রথম পদ্ধতির নামটা হলো সাধারণ পদ্ধতি। সাধারণ পদ্ধতি দ্বিতীয় নম্বরে রয়েছে, হলো আমরা বিশেষ পদ্ধতি বলবো। এই বিশেষ পদ্ধতির মধ্যে আরো অনেকগুলা পদ্ধতি রয়েছে, একটাকে বলবো আমরা কস্ট বেসড মেথড। কস্ট বেসড দ্বিতীয় নম্বরটা হলো মার্কেট প্রাইস মেথড। মার্কেট প্রাইস মেথড তিন নম্বরটা হলো নেগোশিয়েটেড প্রাইস। এরপরে হলো আরবিটারি আরবিটারি প্রাইস। পঞ্চম নম্বরটা হলো ডুয়াল ট্রান্সফার প্রাইস বা ডুয়াল প্রাইস। দেখো, এই ট্রান্সফার প্রাইস ডিটারমিনেশনের জন্য যে পদ্ধতিগুলো রয়েছে, এর মধ্যে প্রথম পদ্ধতি হলো সাধারণ পদ্ধতি, যে গতানুগতিক ধারায় তারা তাদের যে উৎপাদন ব্যয় হয়, এই উৎপাদন ব্যয়তে প্রোডাকশন কস্টে তারা পণ্যদ্রব্য ছেড়ে দেয়, যেটা দীর্ঘদিন ধরে তাদের একটা প্রতিষ্ঠানের ভিতরে মানা হয়ে থাকে, মেনটেন করা হয়ে থাকে। এটি সাধারণ পদ্ধতির স্পেশালাইজড পদ্ধতি বা বিশেষ পদ্ধতি। এটি আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা ট্রান্সফার প্রাইসিং এর যত সমস্যা সমাধান করব, সমস্ত সমস্যাগুলো সমাধান হবে হলো এই স্পেশালাইজড পদ্ধতিতে। প্রথম হলো কস্ট বেসড, ব্যয় ভিত্তিক স্থানান্তর মূল্য। যে একটা ডিপার্টমেন্ট যখন পণ্যদ্রব্য উৎপাদন করবে, ওই পণ্যদ্রব্য উৎপাদনের পেছনে তার উৎপাদন ব্যয় কত, এটার উপর বেস করে ওই উৎপাদন ব্যয়টাই নির্ধারণ করে আমরা ট্রান্সফার প্রাইস নির্ধারণ করে থাকি। যে কোনো একটা পণ্যদ্রব্য উৎপাদন করতে গেলে সাপোজ আমার ম্যাটেরিয়াল লাগে, লেবার লাগে, আর একটা হলো ওভারহেড লাগে। তো এই ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড মিলে ধরো একটা পণ্যের উৎপাদন ব্যয় 38 টাকা। তাই যেই ডিপার্টমেন্ট পণ্যটা ট্রান্সফার করবে, যারা প্রেরণ করবে, ওরা বলবে এই প্রোডাক্টের ট্রান্সফার প্রাইস হবে 38। যারা রিসিভ করবে তারা 38 টাকা দামে রিসিভ করে নিয়ে তারা কাজ করবে। এরপরে আর একটা পদ্ধতি হতে পারে মার্কেট প্রাইস, যারা পণ্যটা ট্রান্সফার করবে, দোজ হু আর দ্য লায়াবল পার্সন টু ট্রান্সফার ওয়ান ডিপার্টমেন্ট টু অ্যানাদার ডিপার্টমেন্ট, তারা অনেক সময় দেখা গেছে যে বলে দেয় যে আমি আমার পণ্যটা আমি ট্রান্সফার করব মার্কেট প্রাইসে, যে এই পণ্যটা বাজারে এই মুহূর্তে
38 টাকা না, এটা চলতেছে 45 টাকা। তার মানে এই 45 টাকার মধ্যে আমার উৎপাদন ব্যয় আছে প্লাস আমার টার্গেট প্রফিটও রয়েছে। যে এই মার্কেট প্রাইস এ আমরা পণ্যদ্রব্য এক ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে ট্রান্সফার করতে পারি। তৃতীয় মেথডটা হলো নেগোশিয়েটেড প্রাইস। নেগোশিয়েটেড প্রাইস মানে হলো আলোচনার মানে আলোচনার মাধ্যমে বা আলোচনা ভিত্তিক ট্রান্সফার প্রাইস, যে এক ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের সঙ্গে প্রাইস নিয়ে নেগোশিয়েটিং করবে, আলোচনা করবে, যে এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের সঙ্গে আর্গুমেন্ট করবে, এর একটা প্রাইস ডিমান্ড করবে, তারা এখানে তারা আবার বার্গেনিং করবে, একটা আর্গুমেন্ট করবে আর একটা বার্গেনিং করবে আর একটা ডিপার্টমেন্ট। এভাবে আর্গুমেন্ট এবং বার্গেনিং এর মাধ্যমে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে যে প্রাইসটা নির্ধারিত হবে সেটিকে আমরা বলবো নেগোশিয়েটেড প্রাইস। এই নেগোশিয়েটিং এর মাধ্যমেও ট্রান্সফার প্রাইস নির্ধারিত হতে পারে। এরপরে হলো আরবিটারি প্রাইস, ইচ্ছাভিত্তিক। আমি পণ্যদ্রব্য ট্রান্সফার করব আমার মনের ইচ্ছা মতো, আমি যা খুশি তা প্রাইস নির্ধারণ করে ট্রান্সফার করে দিতে পারি, এটিকে বলা হবে আরবিটারি প্রাইস মেথড। দেন সবার শেষে আমরা দ্বৈত মূল্য পদ্ধতি বা ডুয়াল ট্রান্সফার প্রাইসটা আমরা বিবেচনা করতে পারি। ডুয়াল ট্রান্সফার প্রাইসটা কি, যে এখানে দুটি প্রাইস থাকবে, যে যারা পণ্যদ্রব্য ট্রান্সফার করবে ওরা মার্কেট প্রাইসে ট্রান্সফার করবে, আর যারা পণ্যটা রিসিভ করবে তারা কস্ট প্রাইসে রিসিভ করবে। ডুয়াল ট্রান্সফার প্রাইসের মধ্যে দুটি জিনিস থাকবে, একটা হলো কস্ট প্রাইস আর একটা হলো মার্কেট প্রাইস। এই দুটি প্রাইসকে নিয়ে ট্রান্সফার প্রাইস এখানে নির্ধারিত হবে, এই জন্য এই প্রাইসের নাম হয়েছে বাই মেথডের নাম হয়েছে ডুয়াল ট্রান্সফার প্রাইস মেথড। যারা প্রেরণ করবে তারা মার্কেট প্রাইসে প্রেরণ করবে, আর যে ডিপার্টমেন্ট প্রোডাক্টটা রিসিভ করবে তারা কস্ট প্রাইসে রিসিভ করবে। এভাবে দুটি প্রাইসকে বিবেচনায় নিয়ে যে ট্রান্সফার প্রাইস নির্ধারণ করা হয় সেটা হলো ডুয়াল ট্রান্সফার প্রাইস মেথড আমরা এখানে গণ্য করব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আগামী ক্লাসে এই ট্রান্সফার প্রাইসিং এর উপরে একটি সমস্যা তোমাদেরকে সমাধান করাবো। সবাই এই বিষয়গুলো আজকে বাসায় তোমরা যদি একটু পড়াশোনা করো, ট্রান্সফার প্রাইসিং সম্পর্কে তোমাদের বেশ ধারণা তোমাদের অর্জিত হবে এবং এই ধারণাগুলো তোমরা নিয়ে তোমরা কাজ করবা। তোমরা আগামী ক্লাসে আমার অঙ্কগুলো তোমরা একটু দেখবা, ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ।